হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে আমার গাইড টু বিড়ি চ্যানেলটি থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজ হচ্ছে বুধবার আর এখন গড়িতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বন্ধুরা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা শ্রেণী বিশেষ করে ইয়াং জেনারেশন তারা প্রযুক্তির যে কুফল রয়েছে তার দ্বারা তারা মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনারা জানেন অনেকজন আমরা যখন আলোচনা করি বিভিন্ন জায়গায় তখন আমরা বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো বন্ধুরা বর্তমান সময়ে টিকটক লাইকি ভিগো তারপর ফেসবুক আর টুইটার বিষয় রয়েছে অনেক প্রযুক্তির অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলোর দ্বারা আমরা এমন একটা পর্যায়ে যাচ্ছি যা আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে টিকটকের মাধ্যমে আমরা সাধারণত অন্যের বয়েস অথবা অন্যের কথাগুলো ডায়ালগুলো অন্যের গান এগুলো আমরা রেকর্ড করে থাকি নিজের সাথে অন্যের শব্দগুলো আমরা ঠুট মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এটাই হচ্ছে টিকটকের মূল বিষয় কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে গিয়ে নিজেদের শরীরের নানা অঙ্গভঙ্গি আমরা তুলে ধরছি যা ইয়াং জেনারেশনকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমার কাছে এখন একটা প্রশ্ন মনের মধ্যে জাগে বারবার যে উন্নত দেশগুলো যখন কোনো অ্যাপস বা কোনো কিছু আবিষ্কার করে তার কুফলটা কেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে এসে পড়ে বা তারা কেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না আমরাই বা কেন ক্ষতিগ্রস্ত হতে যাব টিকটক চীন আবিষ্কার করেছে বাট এই টিকটক চীনেই কিন্তু এর ব্যবহার অনেক কম এর ব্যবহার বেশি ভারতে বাংলাদেশে পাকিস্তানে এই রকম কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ব্যাপক আকারের জনপ্রিয়তা লাভ করেছে রসালু অঙ্গভঙ্গির মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করে টাকা ইনকাম করা যায় বাট মোরালিটি বা আমাদের সমাজের একটা শ্রেণী অনৈতিক কিছু কার্যকলাপে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিছুদিন আগে ধরা পড়ল যে ভারতে বাংলাদেশি নারী নির্যাতনের কারণে একজন টিকটকার ধরা পড়েছে গুলিবিদ্ধ হয়েছে পালানোর সময় মূলত এই গ্রুপটা নারী পাচারের সাথে তারা জড়িত ছিল এরকম আরও কিছু গ্রুপ তারপরে ধরা পড়েছে যে তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক পর্যায়ে নারী পাচার করত এই যে প্রযুক্তি একটি দেশ আবিষ্কার করল আমাদের দেশে আসলো সেই আমরা তার ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটাকে কি বলবো মানে বাজে দিকে আমরা ব্যবহার করছি ভালো দিকে কিন্তু আমরা ব্যবহার করছি না এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু এই অ্যাপসগুলো তৈরি করা হয়েছে কিন্তু আমরা সেগুলোকে খারাপ দিকেই ব্যবহার করছি এবার আমি আসি যে এই বিষয়টা নিয়ে কথা বলতে যে উন্নত দেশগুলো যদি আমাদেরকে পরমাণু বোমা বানানোর জন্য যদি আমাদের প্রযুক্তিগুলো শিখিয়ে দেয় বা এই ধরনের প্রযুক্তি আবিষ্কার করে তারা যদি আমাদের কাছে হ্যান্ড করে যে আপনারা নেন আমার মনে হয় পরমাণু বোমা যদি আমরা আমাদের হাতে যদি পড়ে তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা ঘরে ঘরেই বোমা ফেলবে বিষয়টা এমন যে উন্নত দেশগুলো প্রযুক্তি আবিষ্কার করে আমাদেরকে দিয়েছে আমরা সেটা বাজেভাবে ব্যবহার করব এটা আমাদের মানে ব্রেনের মধ্যে আমাদের সাইকোলজি ভিতরেই এটা সেট আপ করা আছে যে প্রযুক্তি আমরা ভালো পর্যায়ে বা ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি না আমরা জানি যে আধুনিক মডার্ন ওয়ার্ল্ডে আর টেকনোলজি হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ এর ব্লেসিং থেকে যদি আমরা সুফলটা না নিতে পারি তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে এর এক্সাম্পল হচ্ছে টিকটক লাইকি বিগুর মতো বিষয়গুলো এবার গেমস নিয়ে কিছু কথা বলি মনের আনন্দের জন্য প্রযুক্তি এগিয়ে যাওয়ার সাথে সাথে মনের আনন্দের জন্য কিছু গেমস আবিষ্কার হয়েছে বেশ ভালো গেম যতই দিন যাচ্ছে গেমগুলো মারাত্মক আকারে ডেভেলপ হচ্ছে এই গেমের কুফলগুলো কিন্তু আমাদের সমাজে ভয়ঙ্কর আকার ধারণ করছে শিশুদের মধ্যে যে গেম খেলার যে প্রবণতা সেটা ভয়ঙ্কর আকার ধারণ করছে শিশুদের মস্তিষ্ক থেকে শুরু করে অনেক কিছু ক্ষতি করছে একটাই কারণ যে গেম খেলার সময় তারা একটানা অনেকক্ষণ গেম খেলে কারো কথা শুনতে চায় না পড়ালেখায় মনোযোগ দিতে চায় না খেলাধুলায় বাহিরের খেলাধুলায় তারা যেতে চায় না এই যে একটা কুফল যে আমরা সাধারণত তার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে এসে দেখে এমনি আমরা কিন্তু ঢাল আমাদের ব্রেন কিন্তু খুব বেশি স্ট্রং না এর মধ্যে প্রযুক্তি আবিষ্কার করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে মানে অনুন্নত দেশগুলো শুধু অন্যের আবিষ্কার করা প্রযুক্তিগুলো নিয়েই তারা পড়ে আছে নিজেরা কিছুই আবিষ্কার করতে পারছে না আমাদের আমরা একটা এমন একটা অ্যাপস আবিষ্কার করে যে বাইরে পাঠাবো সেই চিন্তাধারাটা বা চিন্তাভাবনাটা আমাদের মধ্যে নেই আমরা শুধু অন্যের আবিষ্কার করা জিনিসগুলো আমরা নিয়ে আসি নিয়ে এসে নিজে নিজেদের ভালো কাজে ব্যবহার না করে সেটা কিভাবে বাজে কাজে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যায় সেই চিন্তাটা আমাদের মাথায় বারবার ঘুরে মিলিয়ে নিতে পারে না আমাদের আমি বললাম তো যে পরমাণু বোমা বা পরমাণু বম যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের হাতে যদি হ্যান্ডওভার করা হয় দেখা যাবে যে আজ পড়ছে রাজশাহীতে আগামীকালকে পড়বে সাতক্ষীরা তারপর পড়বে নেত্রগুণা তারপর পড়বে ময়মনসিং এভাবে যে হিংসা আমাদের মধ্যে আমাদের ভিতরের যে দুই নম্বরই চিন্তাধারা থাকে সেগুলো কিন্তু এই পরমাণু ভৌম যদি আমাদের কাছে বা প্রযুক্তি হ্যান্ডওভার করে তাহলে আমরা এই কাজটি আমরা করব আমার কাছে মনে হয় কারণ আমরা তো জানি না যে পজিটিভ ওয়ে কিভাবে সব কিছু ব্যবহার করতে হয় টিকটক লাইক দ্বারা কিন্তু টাকা পয়সা ইনকাম করা যায় আমি মানলাম কিন্তু অশালীন অঙ্গভঙ্গি করা নারী পাচারের সাথে জড়িয়ে পড়া বা মেয়েদেরকে উত্ত্যক্ত করা অশ্লীল কার্যকলাপ করা কিন্তু এই যারা আবিষ্কার করেছে তারা কিন্তু এই উদ্দেশ্যে আবিষ্কার করেনি বলে দেয়নি তারা যে তোমরা অশ্লীল অঙ্গভঙ্গি করো তোমরা এই বাজে কাজগুলো করো তোমরা নারী পাচার করো তোমরা অর্থ পাচার করে এগুলো কিন্তু তারা বলে দেয়নি তারা অ্যাপস আবিষ্কার করেছে তাদের মস্তিষ্ক দিয়ে তাদের ব্রেইনের দিয়ে এই অ্যাপসগুলো হচ্ছে তাদের মেদার প্রতিফলন কিন্তু আমাদের মেদার প্রতিফলনটা কি দেখাচ্ছি এই উল্টাপাল্টা কাজ করে সেই জন্য বলি যে আমরা পজিটিভ ওয়ে বা পজিটিভলি আমরা কিছুই ব্যবহার করতে আমরা এখনও শিখিনি আমরা শুধু পারি নেগেটিভ ওয়ে কিভাবে। ব্যবহার করা যায় এখন স্লোগান হচ্ছে টিকটক লাইকি এগুলো বন্ধ করে দেওয়ার জন্য কেন বন্ধ করতে হবে কেন আমাদের মাথা ব্যথা যদি হয় মাথা কেটে ফেলে তো দেওয়া যায় আমরা যদি নিজেরা সচেতন না হই আমাদের মধ্যে যদি কনসাসনেস যদি না আসে তাহলে আমরা অন্যের প্রযুক্তিগুলো আশীর্বাদ হিসেবে নিতে পারবো না সেগুলো আমাদের ধ্বংস ডেকে আনবে যাক বন্ধুরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন